আমরা মানুষ সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত জন্মগতভাবে অন্য প্রাণীদের মতোই প্রাণী। তবে অন্যান্য প্রাণী ও আমাদের মাঝে পার্থক্য হলো জ্ঞান থাকা বা না থাকা। আর আমাদের আরেকটি সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। আমাদের ধর্ম ইসলামে প্রতিটি মানুষকে বলা হয়েছে জ্ঞান অর্জন করার কথা। মানবজাতিকে জ্ঞান অর্জন করতে ও সঠিক পথ বোঝার জন্য আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন আমাদের জীবন বিধান আল কোরআন। আল্লাহ তাআলা সূরা আলাক এর প্রথম 5 আয়াত নাজিল করার মধ্য দিয়ে ওহী বা কোরআন নাজিলের সূচনা করেন। উক্ত 5 আয়াতের মধ্যে প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে প্রথমেই আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত কিংবা অন্যান্য ইবাদতের নির্দেশ দিতে পারতেন, কিন্তু দেননি। দিয়েছেন জ্ঞান অর্জনের নির্দেশ। বলেছেন ইকরা অর্থাৎ পড়ো তথা জ্ঞান অর্জন করো। জ্ঞানী লোকদের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আর আমি ওই দৃষ্টান্তগুলো মানুষের উপদেশ গ্রহণের উদ্দেশ্যে বর্ণনা করে থাকি। বস্তুত ওইসব দৃষ্টান্ত কেবল জ্ঞানী ব্যক্তিরাই বোঝে। সূরা আনকাবুত আয়াত 43। মহান আল্লাহ আরও ইরশাদ করেন, আপনি বলুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? সূরা জুমার আয়াত 9। কোরআন পাকের অপর স্থানে জ্ঞান ও অজ্ঞতা সম্পর্কে এভাবেই পার্থক্য নির্ণয় করা হয়েছে। হে নবী বলুন, অন্ধ ও চক্ষু মেলান লোক কি এক হতে পারে? আলো ও অন্ধকার কি এক ও অভিন্ন হতে পারে? সূরা রাদ আয়াত 16। জ্ঞানী লোকদের আল্লাহ তাআলা দুনিয়াতেও উচ্চ মর্যাদা দান করবেন, আখিরাতেও করবেন। যেমন ইরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের সুউচ্চ মর্যাদা দান করবেন। সূরা মুজাদালা আয়াত 11। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই আল্লাহকে বেশি ভয় করে। সূরা আল ফাতির আয়াত 28। আল্লাহ আরও বলেছেন, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা জুমার আয়াত 9। মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।